আজ সকাল সকাল সোজা রান্না বান্না দিয়ে আমার এই ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আর টিফিন পর্ব আজকে আর কিছু দেখালাম না, টিফিনে সেরকম কিছু করিও নি, একটু ওই আলু দিয়ে পেঁয়াজ ভাজা আর সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা লবণ দিয়ে চিলি ফ্লেক্স ওই দিয়ে একটা আলুর ঝুড়ো ঝুড়ো টাইপের করেছিলাম, ওটা সেদ্ধ আলু দিয়ে করতে হয়। ওই রেসিপিটা কোনো দিন তোমাদের একদিন দিয়ে দেবো, তো সেটা সাথে ছিল রুটি, ব্যাস এই ছিল। আর রান্না বান্না আজকে খুবই সিম্পল হবে, খুবই সিম্পল হবে একদম, যতটা না করলেই না। এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে আছে, এখন ফোড়নটা দিয়ে দেবো, ভাত ওদিকে চলছে, আর দিয়েছি ডিম সেদ্ধ, কারণ আজকে করব হচ্ছে, আর হ্যাঁ ফার্স্টে এটা দেখলাম ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভাজা, তো ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আর ওই কড়াইয়ে কিন্তু ভেন্ডি ভাজাটা দিয়ে দেবো। আর আজকে একটু তাড়াহুড়োতে আছি, কেন আছি বলছি, কারণ আজকে আমার ছেলের ক্রিকেট একাডেমি থেকে একটা প্রোগ্রাম আছে, আজকে মানে ক্রিকেট একাডেমির বার্থডে, তো সেই উপলক্ষে একটা ছোটোখাটো প্রোগ্রাম হবে। এক কথায় বলতে পারো যে ক্রিকেট একাডেমির আজকের প্রতিষ্ঠা দিবস, তো সেখানে একটা প্রোগ্রাম আছে আর ওই প্রোগ্রামে ও একটা নাটকে ভাগ নিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিনা পয়সার ভোজ, তো সেখানেই আর কি বাড়িওয়ালার রোলেও আছে, তো খুবই শর্ট টাইমেও আর কি নামটা দিয়েছে, 4 থেকে 5 দিনও রিহার্সাল করতে পেরেছে, তো সেটা বাড়িতেও একটু ভালো মতো প্র্যাকটিস করে দিতে হচ্ছে, যেহেতু ওইখানে খুব একটা টাইমও দিতে পারছে না, আর একটু মেকআপ টেকআপ নিয়েও মানে মোটামুটি চিন্তায় রয়েছি, সবটা ব্যাথে করে পাঠাতে হবে। আর এই প্রথম আর কি জীবনে ও নাটক হিসেবে মানে নাটকে নাম দিয়ে আজকে স্টেজ পারফর্ম করবে, তো এই সব মিলিয়ে আর কি খুব তাড়াহুড়োতে আছে। তো এখানে ডিম রান্না হয়ে গেছে, ডিম রান্না না, ডিমের সুইমিং পুল করব, সুইমিং পুল মানে যা গরম পড়েছে তাতে কিন্তু আর ওই কষা রসা খেতে এতটুকু ইচ্ছা হচ্ছে না, আজকে ভাবছি একদম ঝোলের মধ্যে রাখবো। এখানে এবারে ডিম হয়েছে, ভেজে তুলে রেখে দিয়েছি, আর আলুগুলো সেদ্ধ হবে, জল দিয়ে দেবোর মধ্যে, আমার রান্নাবান্নার পাট আজকে মিটে যাবে। আমি তো আলাদা করে বাচ্চাকে রেডি করিয়ে দিচ্ছি, কিন্তু যাই হোক প্রথমে স্টেজে উঠবে, তো নাটক কোনোদিনও করেনি, এরকম কোনো অভিজ্ঞতা নেই, স্কুলে করেছে স্কুল আর গান বাজনা টুকটাক তো করেই, তো একটু টেনশানে আছে আর কি বুঝতেই পারছি। তবু বাচ্চারা যে কাজটাই করুক না কেন ভালোবেসে সেটাকে অবশ্যই কিন্তু অ্যাপ্রিসিয়েট আমাদের বড়োদেরই করতে হবে, তবেই না ওরা উদ্যোগ পাবে, ভালোবাসা শিখবে, মানে জিনিসটার প্রতি একটা দায়িত্ব কর্তব্য বোধ, একটা ভালো লাগা তৈরি হবে। আর সব কিছুর দিকে আমার মনে হয় ঠেলে দেওয়া উচিত যে কোনো ভালো দিকেই, তার থেকে কোনটা কার অ্যাচিভ করার ক্ষমতা চলে আসে সেটা কিন্তু পরে গিয়ে বোঝা যায়। যাই হোক ছেলেকে খেতে দিয়েছি তাড়াতাড়ি, ও আর ডিমের ঝোল খেলো না, ও মাছ আর পাশে ডিমটাকে রেখে ডাল দিয়ে খাচ্ছে। কোনোদিন ধুতি পরানো শিখতে হবে বুঝতে পারিনি, আর সেটাও ইউটিউব দেখে। দেখো ইউটিউব আমাদের কত কাজে লাগে বলতো, কি না নেই, পুরো জ্ঞানের ডিকশনারি আর কি। যাই হোক এখন ধুতি পরানো শিখছি, বিকেল 5টা বেজে গেছে, তো ওইদিকে রান্নাবান্না চলছে, মানে ওইদিকে টিফিনে পর্ব চলছে, তো আজকে ধুতি পরাতে হবে, ফার্স্ট টাইম ধুতি পরাবো আর কি ছেলেকে, তো আমি ধুতি কোনোদিন এর আগে পরাইনি, আমার একদমই এই বিষয়ে কোনো সেন্সই নেই কীভাবে কী পরাতে হয়, ইউটিউব দেখে শিখছি এখন। এটাও হবে না বাবা, ও বাবা এত সাংঘাতিক অবস্থা, এরকম নয়, না না এটা না, এই যে পেয়েছি দাঁড়ো, দাদু স্টাইল ধুতি পেয়েছি, এখানে সার্চ করলাম দাদু স্টাইল ধুতি, তো এটা দিল, এটা মনে হচ্ছে এই পাবা রে বাবা, কী সব দেখে বাবা, দাদু গণ্ডগোল করে ফেলছে, যাই হোক আমি ইয়ে করবো কী বলে, আমার ছোটা ইজি হবে, ওই ধুতি পরাটা একটু শিখে নিই। এই যে দেখছি মেয়েদের শাড়ি পরার থেকেও কঠিন, মেয়েদের একটা কুচি করলেই হয়ে যায়, ঠিক আছে এদের কোমরেই দুটো কুচি। এই আমাদের দাদু ঠাকুর দাদারা যে ধুতি পরতো মানে আগেকার দিনের, তো তাদের এই ধুতি পরতে কত টাইম লাগতো, হ্যাঁ প্যান্ট যেমন পরো, জিপ লাগাও, হুক লাগাও, বেল্ট পরো, হয়ে যাও, এই ধুতির কুচি দুদিকে দুরকম কুচি, ওরে বাপরে বাপ, আগেকার দিনে মানুষের হাতে সময় ছিল ভাই, 3 মিনিট 40 সেকেন্ডে গিয়ে এই ভদ্রলোক ধুতি পরা কমপ্লিট করলো, এই ভদ্রলোকে 3 মিনিট 40 সেকেন্ড, বাবা যতবার ধুতি পরতো ততবারই 3 মিনিট 4 মিনিট করে লাগতো। এটা 30-35 বছর আগেকার নাটক হচ্ছে, তো তখন কি এই স্টাইলে কুচি দিয়ে ধুতিগুলো পরতো আমার না ঠিক জানা নেই, দেখা যাক কী হয়। এখন চটজলদি টিফিন হয়ে গেছে, এখানে পরোটা আর ঘুগনি বানাতে বললাম, তো বানালো ওই দিদি, আর ওদের টিফিনটা করিয়ে পাঠাবো, কারণ কত রাত হয় তার নেই ঠিক, লাস্টে যেহেতু নাটকের ব্যাপারটা থাকে,
হয়তো আগেরবার যেমন প্রায় 10:30-11টা বেজে গেছিলো, তো সেই জন্যই টিফিনটা করে পাঠাচ্ছি। ছোটো ছোটো করে দিদিরা মুখ খাচ্ছে। রিয়া দিদি তুমি চা খাও নি না সমস্ত হাতের কাজ টুকটাক করে সেরে ফেলে আমি তৈরি হতে বসে গেছি। তৈরি আর আমার হওয়া কি, আমাকেই তৈরি করতে হবে। যাই হোক, তো ঘেমে চুড়ে চুম্বুর হয়ে আছি, প্রচণ্ড মেঘ করেছে আর এমন একটা কুমোট আবহাওয়া না, তার জন্য গরমটা মনে হচ্ছে বেশি লাগছে। তো শাড়ি পরার কথা ভেবেছিলাম, অনেকেই মোটামুটি আলোচনা করছিলো এই কালারের শাড়ি পরবে বা এই টাইপের শাড়ি পরে আসবে ম্যাচিং করে আমরা সবাই, কিন্তু আমি শাড়ি পরার রিস্কটা নিলাম না, কারণ আমাকে বারবার স্টেজে উঠতে হবে, কারণ ছেলেকে রেডি করতে হবে। আর আমার সবচেয়ে টেনশান যেটা কাজ করছে, আমি আর কি শাড়ি পরবো, ওই যে ধুতি নিয়ে আমার মাথা পুরো হেজে গেছে। আমি জীবনে কোনোদিনও ধুতি তো পরাইনি, আজকে ফার্স্ট টাইম ছেলেকে ধুতি পরাবো, আর ও কতটা ওটাকে ক্যারি করতে পারবে সেটা নিয়েও একটা টেনশনের কাজ করছে আমার, মানে রীতিমতো টেনশনে আছি। যাই হোক, আমি হালকার মধ্যে একটা টাচ আপ করে নিলাম, এবার ঝটপট ওকে রেডি করতে বসে যায়। কালকে একটা সাদা ধবধবে ইয়ে লাগবে, পাঞ্জাবি লাগবে, তো ওটা কিনে নিয়ে এসেছি কালকে। এম সাইজ বর্ষার হয়ে যাবে, একদম ফুল স্লিভ যে পাঞ্জাবিগুলো হয় সেগুলো। দড়ি পরানোর কোনো সেফটি পিন জোটে নেই, পেনের ঢাকনা পেয়েছি, তার মধ্যে গিট বেঁধে নিয়ে এবার এটাকে দড়ি পরাচ্ছি। কি অবস্থা, তাড়াহুড়োর মাথায় সেফটি পিন খোঁজারও টাইম নেই। পর দুদি পর কিসের বিল বানাসনি কেন সকাল থেকে? বাড়িওয়ালা হয়েছিস, তুই বিল টিল না নিয়ে চলে যাচ্ছিস, বিল দিবি না খদ্দেরদের? টাইম নেই তো আর, 6:30 থেকে শুরু, তুই রেডি হচ্ছিস না? এইসব বিল নাকি আগেকার দিনের ছিল? হ্যাঁ দে, চাই দে। দাদুর লাঠি কে আনবে রে? স্যার আনবে তো, আর তো চশমাটা বানার কথা আর একজন স্যারের। চল দেখি সব রিমাইন্ড করি। আরে বাবা, এই নাটক নাচে এত কিছু অ্যারেঞ্জ করতে হয় না, মাথা খারাপ হয়ে যায়, বাড়ির লোকের মাথা খারাপ হয়ে যায়। প্রপার ওয়েতে বাড়িওয়ালা, বুড়ো বাড়িওয়ালা বানাতে হচ্ছে। বুদ্ধা পাউডার এখান থেকে দিয়ে নিয়ে যাচ্ছি না, হেয়ারে মেকআপ টেকআপগুলোর জন্য পাউডার নিয়ে যাবো। ওখানে ঠিক যখন শুরু হবে তার আগে স্টেজে উঠে গ্রিন রুমে গিয়ে ওকে ইয়ে করে দেবো, চুলগুলো পাকা পাকা করে দেবো। তো এখন মোটামুটি উপর আমি রেডি হয়ে গেলাম ফার্স্ট, কারণ আমার খাওয়া দাওয়া কিছু হলো না, কারণ খাওয়ার টাইম নেই। পাখি ডাকছে আর ওদিকে প্রচণ্ড মেঘ করেছে, এত মেঘ করেছে বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কি না, মানে মনে হচ্ছে না একটু ঝড়টড় এসে পুরো স্টেজ ফের উড়িয়ে দিয়ে চলে যাবে। স্টেজ না, ওটা মণ্ডপের মধ্যেই ঢাকা দেবে, মানে এমনি বানানো স্টেজ, আলগা কোনো মানে ফাঁকা জায়গায় নয়, ভিতরেই ক্লাবে আর কি। তো এখন ওকে ফার্স্ট রেডি করাবো, রেডি করিয়ে টকস করে বেরিয়ে যাবো, কারণ 6:30-টার মধ্যে ঢুকতে হবে। বাড়ি থেকে সামান্য কিছু মেকআপ করে নিয়ে যাবো, মোটামুটি একটু পাউডার ফাউডার দিয়ে, খুব লাউড মেকআপ হলে ভালো হতো, সেগুলো দেখি সব নিয়ে গিয়ে ওখানে করতে পারি কিনা, কারণ এতটা করে নিয়ে গেলে না মানে এতটা টাইম থাকবে ওদের নাটকটার জন্য, একদম লাস্টে পুরো প্রোগ্রামটার লাস্টে ঘেমে নিয়ে চুপড়ে যাবে একেবারে। ভাবছি ওখানে সব মেকআপ টেকআপ নিয়ে যাবো, হাইলাইটার নেবো, হাইলাইটারটা চুলে হালকা করে অ্যাপ্লাই করে দেবো, যাতে অনেক রকম লাইট এসে পড়লে একটা ওই চকচকে ব্যাপারটা আসলে ওর হেয়ারগুলো পাকা পাকা বলে মনে হয়। তারপরে থাকবে পাউডার। দেখো এই ধুতিটা আমার শাশুড়িমাকে বলে আনিয়েছি, এই ধুতিটাই সিঁদুর লাগা, তারপর সব কী সব লাগা টাগা, কারণ এই ধুতিটা কবেকার জানো, এই ধুতিটা হচ্ছে আমার বর পরেছিল নান্নিমুখ হয় বিয়েতে, তো সেই সকালবেলায় আর কি, তো নান্নিমুখের সময় এই ধুতি স্যান্ডোগেঞ্জি সব পরেছিল, তো ধুতি আর কিনতে হয়নি, এই ধুতিটা আমার শাশুড়িমা যত্ন করে তুলে রেখে দিয়েছিলো, আজকে এসে দিয়ে গেছে। তো এই ধুতিটাই ছেলেকে পরাবো, কার ধুতিকে পরে ভাবতে পারছো, কোন জন্মের ধুতি আজকে গিয়ে কাজে লাগছে। শিখলাম ভালো, পড়িয়েছিও ভালো, দেখাচ্ছি তোমাদের একটু পরে, কারণ আসতে চাইছে না, খুব লজ্জা পাই তো। তো ইউটিউবটা সত্যি ভীষণ কাজে দিয়েছে। আর আমি চা খাইনি, টিফিনও খাইনি, কিছুই খাইনি, এই পাকা চুলের ছেলেকে দেখে যাও, সারের আগে
পাউডার হাইলাইটার মিশিয়ে দিলাম, তাহলে গ্লেজ হলে এমনি পাকা লাগবে। কি বলছিস বল, রাখবি যে নিয়েছিস তাতেই হবে। আর কি নিবি বল? চশমা তো আমি ব্যাগে নিচ্ছি, ওটা বার করবো না। যদি না ভাইরাসটা নিয়ে আমি আসি তখন তোকে জাস্ট পারফর্মের সময় দেবো, আর আমি দেবো না কিন্তু। পয়লা বৈশাখে কলেজের স্টুডেন্টরা সব ধুতে পরে গান করে, বড় বড় কলেজে বড় বড় সিরিয়েতে দেখিস না টিভিতে পারফর্ম করে। পড়বি না, আসলে প্যান্টটা তো এই ফিলিংসটা আসে না। এটার মধ্যে সব নিয়ে নিয়েছি, মেকআপ পাউডার পাউডার এদিক দেয় বাবা দিলে। ওইটা হচ্ছে খেলার মাঠ, ঠিক আছে। আজকের প্রোগ্রামটা এই মণ্ডপে হবে, ক্লাবের একটা স্টেজ আছে, ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে বক্সের, তো ওখানে পুজোও হয় আর বিভিন্ন কালচারাল যে প্রোগ্রামগুলো সেগুলোও হয়। স্টেজ চলে এসছি, বসে আছে সব নাটকে। বার্থডে বলে কথা, তো কেক কাটিং হবে না, সেটা কি আর হয়? ওখানে কেক সাজানো আছে, এখন কেক কাট পর্ব চলছে। বেশ অনেকটা সময় পর একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এর মাঝখানে প্রচুর অনুষ্ঠান হয়েছে, প্রচুর ক্রিয়েটিভ ডান্স ছিল, হাসি ঠাট্টা অনেক কিছুই হয়েছে। আমাদের যিনি এখানকার কোচ তিনিও গান করেছেন, তো সেটা আমি মিস করে গেছি, কারণ তার মধ্যে আমি একটু বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে একটু কাজ ছিল আর ওরা সবাই এখানে দেখছিলো, আমার হাজব্যান্ড শ্বশুর সবাই এখানে ছিল। তো আমি বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের কোচের আর কি গানটা হয়ে যায়, তার মাঝখানেও বেশ কিছু মজাদার প্রোগ্রাম হয়েছে, সেগুলো দেখেছি। এরপরে চলে এসেছে সেই ভাগটা, যে ভাগটার জন্য মানে আমি তড়িঘড়ি করে আসলাম, মানে নাটক। নাটকটা প্রোগ্রামে সবার শেষেই ছিল আর এখন সেই নাটকটা চলছে। আর ওই দেখো বুড়ো মানুষটা দেখতে পাচ্ছ, এসে গেছে, ওই যে আমার ছেলে, ঠিক আছে। আপনি আমার একমাসের পরে
আসলাম বাড়িতে, প্রোগ্রাম শেষ হলো। আর এখানে দেখো টিফিন দিয়েছে সব, আমরা টিফিন নিয়ে নিয়েছি হাতে হাতে, ওখানে বসে আর কেউ খায়নি, কারণ এর মধ্যে জানি কি থাকে, লুচি মিষ্টি আলুরদম এগুলো থাকে, তো এই দিয়ে এখন খাওয়া হবে। ঠিক আছে, ওরা খাবে, আমি কিছু খাবো না, আমি একটু ভাতই খাবো, কারণ রাত্রিবেলায় লুচি আর খাবো না একদম। যাই, এগুলো এখন বাড়ি, ডিনার টাইম তো হয়েও গেছে, দিয়ে দিই সব ওদের। প্রোগ্রাম, পাড়ার প্রোগ্রাম আর কি, বেশ ভালো লাগে তাই না? আমার তো এই টাইপের প্রোগ্রামগুলো ভীষণ ভালো লাগে, বেশ সন্ধ্যাবেলাটায় ফাঁকা থাকবো, কাজকামের অত প্রেশার থাকবে না, আজকে রবিবার তো প্রবলেমও নেই, সবাই মোটামুটি ফাঁকা এসেছেও, অনেকে এসেছে দেখতে, তো বেশ একটা জমাটিয়া ভরপুর যেমন হয় প্রোগ্রাম, সেরকমই প্রোগ্রাম হলো, সব মিলানো মেশানো ছিল। রবীন্দ্রনাথের যে হলো বিনে পয়সার ভোজ, সেই নাটকটা ভীষণ ভালো লাগলো, দর্শক খুব এনজয় করেছে দেখলাম, প্রচুর হাতে তালি পড়েছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাগুলো মোটামুটি 6-7 দিনের মধ্যে, মানে তাও আমার ছেলে তো 4 দিন প্র্যাকটিস করেছে, কেউ 3 দিন প্র্যাকটিস করেছে, এর মধ্যে এত সুন্দর করে ওরা গুছিয়ে করেছে, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। বাচ্চাগুলো যে সাহস করে করেছে 3-4 দিন প্র্যাকটিস করার পর, স্টেজেও টিচার বলছিলেন যে এইটা মানে আমরা ভীষণভাবে আপ্লুত আর কি, যে ওরা এত সুন্দরভাবে নাটকটাকে মানে তুলে ধরতে পেরেছে। আর আমার বড়ো ছেলে হচ্ছে ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্ট মানে কি, সাংঘাতিকভাবে ইন্ট্রোভার্ট। ঠিক আছে, এখানে 4 পিস করে লুচি দিয়েছে, তো ও যে নাটকে ওর এই ফার্স্ট টাইম, মানে স্কুলের প্রোগ্রামে করেছে কিন্তু ফার্স্ট টাইম এরকম ক্লাবের অনুষ্ঠানে নাটক করা, এটা করেনি, তো ও যে রাজি হয়েছে, ও যে করেছে, এটাই আমাদের কাছে অনেক। আর আমার ছোটো ছেলে হচ্ছে পুরো অপোজিট, মানে ওকে বললে ও স্টেজ কাঁপিয়ে দিয়ে চলে আসবে, কোনো লাজ লজ্জা, কোনো ভয় জড়তা কিচ্ছু নেই, দুজন একদম দুরকম হয়েছে। তো যাই হোক, এই ওরা দিয়েছে লুচি মিষ্টি, এটা মনে হচ্ছে ওই কাশ্মীরি আলুরদম টাইপের, একটু পোস্ত টোস্তর ব্যাপার রয়েছে, আর এটা ওই কি বলে ছানা কেক টাইপের কিছু একটা হবে, এটা ঘরেই ছিল, এটা দিয়ে খেতে দিচ্ছি ওদের। আর ভিডিওটা বাড়াচ্ছি না, ডিনারটা করতে থাকি, আর আমি তো বললাম এই ডিনার খাবো না, আমার আলাদা। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই থাকলো, চলো গুড নাইট।